মানির পূর্বে মাছ হয় কেন? প্রশ্ন করতে হয় যে মানির পূর্বে মাছ হয় কেন? মানির পূর্বে মাছ হয় কারণ মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এই জন্য মানির পূর্বে মাছ হয়। এখন প্রশ্ন হচ্ছে মানি আনকাউন্টেবল নাউন হলো কী হবে? কারণ মানি তো গণনা করা যায়, আর আমরা জানি যা গণনা করা যায় তাকে হচ্ছে কাউন্টেবল নাউন বলে, আর যা গণনা করা যায় না তাকে নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন বলে। কিন্তু আমরা তো টাকা গুনতে পারি, অনেকে প্রশ্ন যে আমরা টাকা তো গুনতে পারি, তাহলে টাকাটা আনকাউন্টেবল নাউন হলো কী করে? প্রশ্ন হচ্ছে মানি শব্দের অর্থ হচ্ছে গিয়া টাকা পয়সা, মানি শব্দের অর্থ হচ্ছে গিয়া টাকা পয়সা বা অর্থ, মানে মানির শব্দার্থ হলো অর্থ। অর্থ কিন্তু আমরা গুনতে পারি না, কারণ আমরা যা গুনি যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এগুলো হচ্ছে আমরা টাকা গুনি না, আমরা হচ্ছে সংখ্যা গুনি। যেমন 10 একটা সংখ্যা, 20 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, আমরা সংখ্যা গুনি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে টাকা গুনতে পারি না, বা সরি টাকা পয়সা গুনতে পারি না। মানি শব্দের অর্থ হচ্ছে অর্থ, অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে মানে অর্থ হচ্ছে বিনিময়যোগ্য মাধ্যম, অর্থ হচ্ছে হচ্ছে বিনিময়যোগ্য মাধ্যম। এটা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা মানে কোনো কিছু লাভ করি, কোনো কিছু দেওয়ার বিনিময়ে কোনো কিছু লাভ করি, যেটা আমরা গুনতে পারি না। আমরা অনেক সময় যে টাকা পয়সা গুনতে পারি, আসলে আমরা টাকা পয়সা গুনি না, আমরা আসলে সংখ্যা গুনি। এই জন্য যেহেতু আমরা টাকা পয়সা গুনতে পারি না, সেই জন্য টাকা পয়সা ইংলিশ হচ্ছে মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্ট, নন কাউন্ট নন কাউন্ট বা আনকাউন্ট নাউন। আর নন কাউন্ট আর আনকাউন্টের পূর্বে কী বসে? বেশি অর্থে মাছ বসে, এই জন্য মানির পূর্বে মাছ হয়, এই জন্য মানির পূর্বে মাছ হয়। আবারও বলি যে মানির শব্দার্থ হচ্ছে অর্থ, মানির শব্দার্থ হচ্ছে অর্থ, আর অর্থ হচ্ছে বিনিময়যোগ্য মাধ্যম যার মাধ্যমে আমরা কোনো কিছু মানে একজনের কাছ থেকে আরেকজনকে দিয়ে মানে অর্থ দিয়ে আমরা কিছু লাভ করি, এবং যে দেয় সেও কিছু প্রাপ্তি করে। তে অর্থ আমরা গুনতে পারি না, অর্থের মাধ্যমে আমরা কিছু লাভ করি কিন্তু অর্থ গুনতে পারি না, আর আমরা যা গুনি তা হচ্ছে সংখ্যা। সুতরাং মানি যেহেতু আমরা গুনতে পারি না, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, বেশি অর্থে মাছ বসে, আর কম অর্থে লিটিল বসে, কম অর্থে লিটিল বসে, আর বেশি অর্থে মাছ বসে, এই জন্য মানির পূর্বে মাছ বসে। এমইউসিএইচ মাছ।